অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার এনডিটিভি জানায়, আগামী 1 জুন ভারতের লোকসভা নির্বাচনের ভোটের শেষ দফা পর্যন্ত কারাগারের বাইরে থাকবেন তিনি। দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত 21 মার্চ তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সেই থেকে তিহারে বন্দী ছিলেন কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, 2 জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। চলতি লোকসভা নির্বাচনে তাকে প্রচার করতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কেজরিওয়াল। মঙ্গলবার হলফনামায় তার বিরোধিতা করেছে ইডি। তাদের বক্তব্য, আইন সকলের জন্য এক, নির্বাচনে প্রচার করতে পারা মৌলিক, সাংবিধানিক, এমনকি আইনি কোনো অধিকারের মধ্যে পড়ে না।